আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের অবস্থান সম্পর্কে তথ্য দিলে তাকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ওবায়দুল কাদের ও হাসান মাহমুদ সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের কাছে তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই, তবে আপনাদের কাছে এ ধরনের তথ্য থাকলে তা দিয়ে আপনারা সহায়তা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদেরকে পুরস্কৃত করা হবে। রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে এসব তথ্য খুঁজে বের করার অনুরোধ করছি। উপদেষ্টা আরও বলেন, গত 5 থেকে 7 আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না, সে সময় বেশিরভাগ অপরাধী দেশ ছেড়ে পালিয়ে গেছে। এছাড়া হয়রানিমূলক মামলা করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, টাকা হাতিয়ে নেওয়ার জন্য মামলার ভয়ভীতি দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। পুলিশ পুরোদমে কাজ করতে পারছে না, সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন রয়েছে। সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, 5 আগস্টের পর পুলিশের যে অবস্থা হয়েছে সে অবস্থা থেকে অনেকটা উত্তরণ ও উন্নতি ঘটেছে, তাদের মধ্যে একটা ট্রমা কাজ করছে। আমার কাছে এমন কিছু নেই যে 2-4 দিনের মধ্যে এটা ঠিক করে দেব, তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে, আমাদের আরও কিছুদিন সময় দিতে হবে।